20 বছর ধরে অপ্রকাশিত গানের রিলিজ, স্মৃতিচারণ ও সঙ্গীত আয়োজনে বাংলা সঙ্গীতের দিকপাল লাকি আখান্দের 66তম জন্মবার্ষিকী উদযাপন করলেন দেশের শীর্ষ সঙ্গীত শিল্পীরা। উৎসবে একই সাথে প্রথমবারের মতো অডিও ভিডিও রিলিজ হলো লাকি আখান্দের সুরারোপিত গোলাম মোর্শেদের কথায়। মেহরিনের গাওয়া সে গানেরই পাখি। প্রয়াত বাংলা গানের প্রতিভাধর শিল্পী লাকি আখান্দের 66তম জন্মদিনে সৃষ্টির উৎসবে একত্রিত হন দেশের শীর্ষ সঙ্গীত তারকারা। অনুষ্ঠানে প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। লাকি আখান্দের পরিবারের সদস্যজন তারা যেভাবে হারিয়ে আর তারা যে কষ্ট পেয়েছেন, তারা যেভাবে হারিয়েছেন, শুধু যিনি হারান তিনিই বোঝেন। লাকি আখান্দ নেই, তবু তিনি আছেন তার সৃষ্টিতে। আগত সঙ্গীত শিল্পীদের কাছে লাকি আখান্দ অন্য এক নাম। শিল্পীতে তো কোনো মৃত্যু হয় না, সেই বেসিসে শিল্পী আমি ওনাকে পাস্ট টেন্সে মনে রাখতে পারি চাচ্ছি না, কিন্তু আমাদের মাঝখানেই আছেন। ওনার গানের মধ্যে উনি বেঁচে আছেন, এটা তো স্বাভাবিক, এবং ওনার গানগুলিকে আমরা সেলিব্রেট করছি। আমরা ওনার গানকে গানের মধ্যে উনি স্মরণ করছি। লাকি ভাই তো আমার অন্তরে, লাকি ভাইকে ভোলার কোনো উপায় নাই। উনি আমি যতদিন বেঁচে থাকবো লাকি ভাই আমার সঙ্গে থাকবে। অনুষ্ঠানে সে গানেরই পাখি গানটির অডিও এবং ভিডিও রিলিজ করেন অতিথিরা। তখন গণমাধ্যমের মুখোমুখি মেহরিন। আমি মনে করি যে লাকি ভাইকে যতটা ধারণ করা সম্ভব আমার পক্ষে আমি ততটা করেছি। আমি এখন যখন ওনার গানটি গাইলাম তখন আমি ওনাকে এই যে বন্ধু ভাবা শুরু করলাম, এই যে ওনাকে মনে হচ্ছে যে আমার এত কাছের, আমার এত আমি চিনি ওনাকে, মানে কেমন যেন একটা একটা আত্মিক সম্পর্ক যেটা একটা গানের মাধ্যমে হতে পারে, এটি কিন্তু অলৌকিক আমি বলবো। অনুষ্ঠানে প্রদর্শিত হয় লাকি আখান্দের স্মৃতি বিজড়িত নানা দৃশ্য, তাতেই রচিত হয় আবেগী এক গল্প, যে গল্প জানান দেয় বাংলা গানের দিকপাল একজন লাকি আখান্দের কোনো প্রস্থান নেই। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।